দুপুরের লাঞ্চের খাবার। তো আমি আপনাদেরকে খাবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে শুরু করি। ডান পাশে যে খাবারটি রয়েছে এটা হচ্ছে করলা ভাজি, এই পাশে আছে রেড কেবিস অর্থাৎ বাঁধাকপি লালটা, এই পাশে রয়েছে তাল বেগুন, গোল যে বেগুনটা হয় সেই বেগুন খেতে অনেক সুস্বাদু, এ পাশে আছে কাতল মাছ, কাতল মাছের মাথা, মাথাটা দেখতে অনেক বড়। হ্যাঁ, এই সাইডে রয়ে আছে পাঙ্কাশ মাছ, এটা রয়েছে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, এটা রয়েছে টমেটো, মুরগি ভুনা, পেঁয়াজ, এদিকে আছে তরমুজ, এটা হচ্ছে সেমাই, মিষ্টি সেমাই, আর আমার সামনে রয়েছে ভাত। তো এখন আমি খাবার খাচ্ছি, এটা পানি। আচ্ছা, প্রথমে করলা ভাজি দিয়ে শুরু করব। আচ্ছা, করলা ভাজি নিলাম। করলা ভাজির সাথে রুই আছে। এখন দেখো এই যে, এরপরে শুরু করছি রেড কেবিস বাঁধাকপি। খুবই টেস্টি রেড কেবিস। পাঙ্কাশ মাছ অতি ফেভারিট একটি খাবার, রাখলাম, এত নড়ায় না। খুবই টেস্টি। এটা টমেটো নেই, টমেটো রয়েছে, মুরগি ভুনা, এদিকে আছে শসা, টমেটো, মরিচ, এরপরে খাবো মুরগি ফ্রাই। এটা
দেশি মুরগির ভুনা, খেতে অনেকটাই দেখতে পাচ্ছেন আলো করে দাও, সামনে আসো। Oh.